তো আজকে আমরা এই ভিডিওটি ডিসকাস করব যে ইলেভেনের যে চ্যাপ্টারটা আছে সেল ডিভিশন আমরা অলরেডি সেল চ্যাপ্টারটা শেষ করে নিয়েছি তো সেল ডিভিশনের পূর্বে যে ধারণাটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমের ধারণাটা থাকা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা এই ভিডিওতে ক্রমোজমের স্ট্রাকচার আর ক্রোমোজোমের টাইপস এগুলো ডিসকাস করবো ওকে তো যেটা হচ্ছে সাধারণত ক্রোমোজম জিনিসটা কি আর ক্রোমোজোমটা কোথা থেকে সৃষ্টি হয়েছে আমরা যখন নিউক্লিয়াস দেখেছিলাম যে নিউক্লিয়াসে যে ক্রোমাটিন জালিকা ছিল ওইখান থেকেই ক্রোমোজমের উৎপত্তি হয়েছে ওকে আরও এটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন আর নামকরণ করেন ওয়েলডার আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে তো বিজ্ঞানী ওয়েল্ডার আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে ক্রমোজমের পর্যবেক্ষণ আর নামকরণ করেন ওকে এবার হচ্ছে ক্রোজম ক্রোমোজোম যে আছে এটা বললাম ক্রোমোজোম মেস্টলি ক্রোমাটিন জালিকা থেকে তৈরি হয় আর কনডেন্স হয়ে এটা ক্রোমোজমের ক্রোমাটিন জালিকাগুলি যখন কনডেন্স হয়ে এক্সের আকৃতি ধারণ করে বেসিক্যালি ক্রমোজম এক্স আকৃতি হতে পারে আবার না হলে এরকম সিম্পল এই আকৃতিরও হতে পারে তো ওইটা কনডেন্স হয়ে ক্রোমাটিন জালিকাগুলি যখন কনডেন্স সংকুচিত হয়ে ক্রোমোজোমের আকার ধারণ করে ওকে তো আমরা এখন দেখবো যে ক্রোমোজোমের স্ট্রাকচার আর স্ট্রাকচারের পূর্বে আমরা দেখিনি যে ক্রোমোজোমের সংখ্যা কোন ধরনের ক্রোমোজোম কি কীরকম হয় যেগুলো প্রক্রিয়িক সেল আছে হ্যাপ্লয়েড ওগুলোকে এন দ্বারা চিহ্নিত করবে আর যেগুলো ডিপ্লোয়েড সেল ওগুলো হচ্ছে টু এন এবার যেগুলো হ্যাপ্লয়েড সেল আছে যেমন আমাদের যে সমস্ত সেলের বেশি বেসিক্যালি আমাদের টু এন প্রকৃতির হয় ক্রোমোজোমের কিন্তু আমাদের যে স্পান সেল আছে আর ওভাম সেল ওটাই হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির ওকে এমনি একটা সেলের মধ্যে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে নর্মালি তো আমাদের মানুষের ক্ষেত্রে একটা সেলের মধ্যে তেইশ জোড়া ক্রমোজম থাকে ওই তেইশ জোড়া মানে ছিচল্লিশটি ওই তেইশ জোড়ার মধ্যে ডিফাইন্ড থাকে যে কিছুগুলো ক্রমোজম আছে যেমন বাইশ জোড়া হচ্ছে অটোজম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রমোজম যেটা অটোজম আছে বাইশ জোড়া ওটা দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করবে আইজ কালার কেমন হবে তার ক্যারেক্টার কীরকম হবে তার বিহেভিয়ার কেমন হবে সব কিছু ওটা ওই ডিএনএর এর মধ্যে ওপরে যে বাইশ ডলার উপর ডিপেন্ড করে চোখের কালার কেমন হবে তার মানে বডি স্ট্রাকচার কেমন হবে হাইট ওয়েট মাথায় টাক পড়া ওকে সব কিছু যেসব ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ওইগুলো ডিপেন্ড করে ওই বাইশ জোড়ার মধ্যে বাকি যে একজোড়া ক্রোমোজোম আছে ওটা ডিফাইন করে যে সে ছেলে হবে কি মেয়ে হবে তার মানে সে লিঙ্গ নির্ধারণের ভূমিকা গ্রহণ করে ওই জোড়া ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম যাকে আমরা বলি ওটা হচ্ছে এক জোড়া ক্রমোজমগুলো বেসিক্যালি জোড়ায় জোড়ায় অবস্থান করে যেমন যেগুলো সেক্স ক্রমোজম আছে ওগুলো এক্স এক্স প্রকৃতির মেয়েদের ক্ষেত্রে আর যেগুলো ছেলেদের ক্ষেত্রে হয় তো আমাদের জোড়া ওই অবস্থান করে ক্রমোজমের সংখ্যা বিভিন্ন কোষে বিভিন্ন হতে পারে ওকে যেমন অ্যালকান্থা বলে একটা অ্যানিমালের ক্ষেত্রে ওই ওর সেলে পাওয়া যায় যে ক্রমোজম ওটা ডিপ্লয়েড প্রকৃতির কিন্তু ষোলোশোটা যেগুলো মিউকোর আছে মিউকারের ক্ষেত্রে দেখা যায় যে ক্রমোজমের সংখ্যা ওটাও ডিপ্লয়েড ডিপ্লোয়েড কিন্তু দুটি ওকে সে ডিফাইন করে যে তার সেলের টাইপসের উপর ক্রমোজমের সংখ্যা ডিপেন্ড করে তো আমরা যে আমাদের যে ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বললাম আমরা আমাদের ডিপ্লয়েড সেল টু এন শুধুমাত্র স্পার্ম সেল আর ওভার্ম বাদ যদি স্পার্ম সেল যদি এন সংখ্যক না হতো যদি অর্ধেক ক্রমজম না হতো তাহলে স্পার্মার ওভাম ফার্টিলাইজ হলে তো ছিচল্লিশ জোড়া ক্রমজম হয়ে যেত তখন তো বাচ্চাটা অনেক অ্যাডভান্স হয়ে যেত তো এই ধরনের আর কি আমরা একটা সিঙ্গেল হ্যাপ্লোয়েড সেল থেকে আমাদেরও সৃষ্টি হয়েছে এবার এই যে ক্রমোজম আছে ক্রোমোজোমের স্ট্রাকচার অ্যাকচুয়ালি রকম হয় তো ক্রোমো ওইটা আমরা এখন দেখবো যে বেসিক্যালি এটা হচ্ছে একটা সাপোজ ক্রোমোজোমের স্ট্রাকচার এর স্ট্রাকচারে আমরা কী কী দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম আমরা অ্যাকচুয়ালি ক্রোমোজোম এই ধরনের থাকতে পারি এক সাকৃতির ক্রোমোজোম যদি আমরা দেখি সাপোজ যদি আমরা দেখি এটা ক্রোমোজোমের সেন্টোমিয়ার এটা কেউ বলবো একটা ক্রোমোজোম আর এটাকেও বলবো একটা ক্রোমোজোম ওকে এটাও হচ্ছে একটা ক্রোমোজোম এটাও একটা ক্রমোজম নাম্বার অফ ক্রমোজম ডিপেন্ডস আপন নাম্বার অফ সেন্ট্রোমিয়ার আমরা ক্রোমোজম চিনব তার ওই বাহুগুলোকে দেখে নয় ক্রোমাটিটগুলোকে দেখে নয় আমরা চিনবো যে তার সেন্টোমিয়ারকে দেখে তো এটাও হচ্ছে একটা ক্রোমোজোম এটাও একটা একটা ক্রোজম শুধুমাত্র এর ক্রোমাটিটটা এখানে ডবল হয়েছে ডিভাইড হয়নি ওকে ওটা আমরা সেল ডিভিশনে পড়বো যে একটা থেকে দুটা ক্রোমোজোম কীভাবে হয় তো এটাও হচ্ছে একটা ক্রমোজম আর এটাও হচ্ছে একটা ক্রোমোজোম ওকে এর সেন্টোমিয়ার দেখে আমরা হিসাব করবো তো এইটা একটা ক্রমোজমের স্ট্রাকচার এটা এই আকারও থাকতে পারে এই আকারও থাকতে পারে তো আমরা এই আকারটাকে একটু ছবিটা এঁকে ডিসকাস করার চেষ্টা করেছি যে ক্রমোজমের স্ট্রাকচার কীরকম হয় ক্রমোজমের কয়েকটা পার্ট আছে তো আমরা যদি একধার থেকে দেখি যে ক্রোমোজম যে আছে ওটা কী ধরনের সবচেয়ে আমরা এক পাশ থেকে দিকে আসছি মেনলি সবচেয়ে প্রথম যেটা বলার কথা ছিল সেটা এই ক্রোমোজমের যে যেখান থেকে দুটো বাহ সৃষ্টি হয়েছে ওটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রাকশন মানে ওটাকে বলে প্রাথমিক খাঁচ তো আমরা ওগুলোকে দেখছি না আমরা প্রথম একধার থেকে দেখাচ্ছি যে ক্রমোজমের দুটা প্রান্ত আছে এই যে এখানে ব্লু কালার যেটা করেছি তো ক্রোমোজমের প্রান্ত ওকে আমরা বলবো টেলোমিয়ার এই প্রান্তটা পোলার হয় ওকে মানে এখানে কি হয় যে অন্য কোনো ক্রোমোজম ক্রমোজম তো কনডেন্স হয়ে থাকে তো অন্য কোনো ক্রমোজম এসে যেন এখানে বাইন না হয়ে যায় এই টেলোমিয়ার কি করবে যে অন্য কোনো ক্রোমোজোমকে এখানে এসে জুড়তে দিবে না ওকে তো এটাই হচ্ছে টেলোমিয়ার অংশটা এবার যে ক্রোমোজোম আছে ওই ক্রোমোজোমের যে লেয়ারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেলিক্যাল ওকে ক্রোমোজোমের যে লেয়ার এই লেয়ারটা দেখতে পাচ্ছি ওই লেয়ারটাকে বলছি আমরা পেলিক্যাল তারপরে ওর ভিতরের দিকে আছে গ্রাউন্ড সাবস্টেন্স কিছু থাকবে ম্যাট্রিক্স থাকবে ওকে আর ওটা প্রোটিন কেমিক্যাল মিনারেলস অনেক কিছু দিয়ে তৈরি হয় এবার আর কি আছে যে এই যে রেড কালারের যেগুলো দেখেছি ডিএনআর থ্রেড দেখিয়েছি ওটা হচ্ছে ক্রোমানিমাটা ওকে আমরা এগুলোর ব্যাপারে এখন নিচে দেখবো এরপরে যে অংশটা আছে যে ওই ক্রোমানিমাটার কিছু অংশ খাঁজ টাইপের কিছু আছে ওকে আমরা বলবো ক্রোমোমিয়ার এবার যেটা হচ্ছে যে ক্রোমোজমিয়ার দুদিকে একটা যখন ক্রোমোজোমের বাহুটা চলছিল তখন মাঝখানে কিছু অংশ সরু হয়ে গেছে খাঁজের সৃষ্টি হয়েছিল ওটাকে আমরা বলব প্রাইমারি কনস্ট্রাকশন বা প্রাথমিক খাঁচ ওই প্রাথমিক খাঁচের সাইডে একটা প্রোটিনের আবরণ লেগে থাকে যেটা পরে হেল্প করে স্পিনাল ফাইবার তৈরি বাইন্ড করার জন্য তো ওইটা হচ্ছে কাইনেটোকর ওকে আর কি আছে যে প্রাথমিক খাঁজ ছাড়াও ক্রোমোজোমে অপর একটা খাঁজ দেখা যায় যে প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়াও আরও একটা কনস্ট্রিকশন দেখা যায় ওটাকে আমরা বলবো সেকেন্ডারি কনস্ট্রিকশন মানে খাঁজ এই খাঁজ সব ক্রমজমে পাওয়া যেতে পারে এরকম নয় খাঁজ নাও পাওয়া যেতে পারে কিন্তু প্রাইমারি খাঁজ সমস্ত ক্রোমোজোমে থাকবে ওকে এবার হচ্ছে এই খাঁজ যেটা আছে খাঁজের দুদিকে দেখাচ্ছি ওটা হচ্ছে ন রিজিয়ান ন রিজিয়ান এখান থেকে নিউক্লিয়ালাসের উৎপত্তি হয় গো খাঁজের বাইরের দিকে অংশটাকে আমরা বলব নরিজিয়ান এবার ন রিজিয়নের পাশাপাশি নিউক্লিয়ালাস থাকে ওকে এবার গৌণখাজের পরবর্তী পার্টটা যেটা হচ্ছে কিছু ক্রমজমে থাকতে পারে এমনিতে বলেছি গৌনখাজ সব ক্রমজমে থাকে না তো যেগুলোতে থাকবে গৌণখাজের পরবর্তী অংশে স্যাটেলাইট থাকতে পারে এই অংশটাকে বলবো স্যাটেলাইট ওকে এটা একটু ফলা বাল্বের মতো হয় এবার লাস্টের যে পার্টটা আছে ওটা আবার হচ্ছে টেলোমিয়ার তো টেলোমিয়ার দিয়ে শুরু হয় ক্রমজম টেলোমিয়ার দিয়ে অ্যান্ড হয়ে যায় ওকে এবার আমরা একটু ভালো করে দেখে নিচ্ছি যে স্ট্রাকচার অফ ক্রোমোজো তাহলে ক্রমোজমের স্ট্রাকচারে আমরা একদিক থেকে আসছি সবাই প্রান্ত থেকে আসছি ওখানে আছে টেলোমিয়ার টেলোমিয়ার যেতে আছে যে ক্রমোজম আরনট মানে ইউনাইটেড ইচ আদার আর সিক্রেট টেলোম্যারেজ যে টেলোমিয়ার একটা এনজাইম রিলিজ করে সিক্রেট করে ওটা হচ্ছে টেলোমারেজ আর এটা কী করে যে কোনো ক্রোমোজমকে এখানে এসে বাইন্ড হতে দেয় না এর পরবর্তী পার্টটা হচ্ছে পেলিক্যাল যে ক্রোমোজমের যে মেমব্রেন আছে ওটা হচ্ছে ওই মেমব্রেনটাই হচ্ছে পেলিকাল কিন্তু এটা নন জেনেটিক পার্ট এখানে কোনো জেনেটিক কিছু চরিত্র বৈশিষ্ট্য ওগুলো বহন করে না এর পরবর্তী যেটা আছে ওটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা কি মানে ওই যে ভিতরে কিছু গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে ওটা হচ্ছে ম্যাট্রিক্স এটা থাকতে পারে এঞ্জাইম মানে এই অংশগুলো এগুলো তো এটা থাকতে পারে এনজাইম থাকতে পারে প্রোটিন থাকতে পারে মিনারেলস থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ওকে অনেক টাইপের প্রোটিন পাওয়া যায় আমরা যখন কেমিক্যাল কম্পোজিশান করবো তখন দেখব এর পরবর্তী পাঠ হচ্ছে ক্রমোনিমাটা ক্রমোনিমাটা কোনটা যে যেটা হচ্ছে এই থ্রেডটা যে থ্রেডটা দেখতে পাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড যে থ্রেডটা গেছে ওটাকে আমরা বলবো এটাই হচ্ছে জেনেটিক পার্ট এর ভিতরে সব জেনেটিক মানে হেরিডিটির যে সমস্ত বৈশিষ্ট্যই ওর মধ্যে লুকিয়ে থাকে ওকে তো ওটাই ওকে আমরা বলবো ক্রোমোনিমাটা এটা হচ্ছে জেনেটিক পার্ট আর এখানে ডিএনএ আর প্রোটিন দিয়ে এটা তৈরি হয় বেসিক্যালি ওকে এর পরবর্তী পার্টটা হচ্ছে পাঁচ নম্বর যেটা হচ্ছে যে ক্রোমোমিয়ার ক্রোমোমিয়ার কি মানে যখন ওই ক্রোমোনিমাটাটা যখন কিছু কনডেন্স হয়ে গেলে ফোল্ডেড হয়ে যায় এই যে বিন্দু আকারে যেগুলো দেখিয়েছি ওইগুলো হচ্ছে ক্রোমোমিয়ার মানে ওটা কনডেন্সেশন অফ ডিএনএন প্রোটিন যখন ওই মানে আর প্রোটিনটা কনডেন্স হয়ে যায় তো কনডেন্স হয়ে কিছু স্ট্রাকচারের বিন্দু বিন্দু আকারে তৈরি করে ওটাই হচ্ছে আমরা বলবো ক্রোমোমিয়ার ওকে এর পরবর্তী যে ব্যাপারটা আছে ওটা হচ্ছে যে প্রাইমারি কনস্ট্রিকশান এটা প্রথম বলা উচিত ছিল যে প্রাথমিক খাদ যেটা আছে ওইখান থেকেই বোঝা যাবে যে ক্রমোজোমিয়ার নাম্বার বোঝাবে আর একে অনেক সময় সেন্ট্রোমিয়ারও বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশনটাকে তো এই এর উপর ডিপেন্ড করে ক্রোমোজোম বিভিন্ন টাইপসের হয়ে আমরা এখন দেখবো যে প্রাথমিক খাঁজ আছে এর দুদিকে হচ্ছে এটা ক্রোমোজোমের দুটা বাহু পি বাহু বাহু এরকম নাম থাকে তো ওটাই কি হচ্ছে এটাই হচ্ছে ক্রমোজমের আইডেন্টি সমস্ত ক্রোমোজোমেই প্রাথমিক খাঁজ থাকবে ওকে অনেক সময় হতে পারে ক্রমোজমের কোনো অংশ কেটে গেলে সেটা মানে আমরা বলবো অ্যাক্রোসেন্টিক ক্রোমোজোম ওখানে কোনো মানে সেন্ট্রোমিয়ার থাকে না তো ওটা আলাদা ধরনের আর কি শুধু মনে রাখতে হবে যে প্রাইমারি কোজি এটাই হচ্ছে আইডেন্টি অফ ক্রমোজম যেটা প্রাইমারি কনস্ট্রিকশন আছে ওইখান থেকে ক্রমজমে দুটা বাহু বেরোবে আর ওটাকে আমরা ওইটাই কি দেখে আমরা ক্রোমোজোমের নাম্বারও চিনব এবার তারপরে পাশে হচ্ছে যে ওই প্রাইমারি কনস্ট্রাকশন যেটা আছে প্রাথমিক কাজ ওটা একটা প্রোটিনের আবরণ ওর চারদিকে ঘিরা থাকে ওকে এরকম যেমন ব্যান্ড লাইক স্ট্রাকচার একটা দেখছি সিমবিজের মতো তো ওটাই হচ্ছে কাইনেটোকর ওটা হচ্ছে প্রোটিনের ডিস্ক যখন মানে এটার কাজটা কি কানেটেকের যখন আমরা সেল ডিভিশন বলবো তখন ওই ব্যামতন্তু এসে স্পিন্ডাল ফাইবার এসে এখানে বাইন্ড হবে কানেটো দিয়ে ওটাকে আলাদা করার চেষ্টা করবে ওকে এখানে দুদিক থেকে এসে বাইন্ড হয়ে গেল সেন্টোমেন্টটাকে ছিঁড়ে নিয়ে দুদিকে যাবে তো ওটাই হচ্ছে কাইনেটোকর সেল ডিভিশন সময় যে ফাইবার আছে আছে ওখানে অ্যাটাচ হয়ে যায় এর পরবর্তী যে যে অনেক ক্ষেত্রে দেখা যায় সব ক্ষেত্রে দেখা যায় নাও যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ক্ষেত্রে যে গৌণ খাঁচ প্রাথমিক খাঁচ ছাড়াও আরেকটা সেকেন্ডারি কনস্ট্রিকশন দেখা যায় গৌণ খাঁচ এই গৌণ খাঁচটা কি করে যেমন মানুষের ক্ষেত্রে যে সমস্ত ক্রমজমে থাকে না আমাদের তো ছিচল্লিশটি ক্রমোজম তার মধ্যে তেরো নম্বর চৌদ্দ নম্বর পনেরো নম্বর একুশ নম্বর বাইশ নম্বর ক্রমজমের ক্ষেত্রে ওই সেকেন্ডারি কনস্ট্রিকশনটা দেখা যায় ওকে এবার হচ্ছে এই সেকেন্ডারি কনস্ট্রিকশান থেকে অনেক সময় কী তৈরি হয় যে সেকেন্ডারি কনস্ট্রিকশানে ওই ডিএনএ থ্রেডটা আলাদা হয়ে যায় ওকে এবং ওটা বাইরে বেরিয়ে এসে যখন ওটা মানে অতিরিক্ত ফল্ডেড হওয়ার পর ওটা বাইরে বেরিয়ে এসে বাইরে এসে একটা সেট রিজেন মানে এটাই একে বলছি আমরা গনখাঁজের পরবর্তী অংশটাই হচ্ছে সেট রিজেন ওকে এইখান থেকে বেরিয়ে এসে ওগুলো ক্রমোজমটা ছিঁড়ে বেরিয়ে এলে এখানে নিউক্লিয়ালাস সৃষ্টি করে এটা হচ্ছে নিউক্লিয়াস ওটা এটাই মানে এটা হচ্ছে গণক্রমোজামের একটা পার্ট যেটা বেরিয়ে এসে ওখানে নিউক্লিয়াস সৃষ্টি করেছে এবার হচ্ছে এটা ন রিজেনটা হচ্ছে এটাও এই রিজেনটা হচ্ছে ওই গনখাঁজের দুদিকে থাকে এটাও ওরই পার্ট এবার ওখানে কী হচ্ছে এগুলো কি করে নদীর জেনে আর এনএ সিনথেস করে আর এনএ কী করে সাব ইউনিট তৈরি করে ওকে এবার লাস্টের যে আছে যে গণক্রমোজমের পাশের অংশটাকে ফলা বাল্বের মতো দেখা যায় ওকে আমরা বলবো স্যাটেলাইট এবার যেসব ক্রমোজমে স্যাটেলাইট থাকে তো যুক্ত ক্রমজমকে আমরা বলবো সেট ক্রোমোজম ওকে তো আবার ওই লাস্টের দিকে ক্রমোজমের টেলোমিয়ার থাকবে তো এটাই ছিল মানে টেলোমিয়ার হচ্ছে দ্য এন্ড পার্ট অফ ক্রমোজম তো এটাই ছিল ক্রোমোজোমের স্ট্রাকচার এবার তো এই ক্রোমোজম পর্যন্তই থাক